রাস্তা তৈরি 5 বছর রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না বরাদ্দপ্রাপ্ত সংস্থা বলে অভিযোগ। ফালাকাটা ব্লকের 5 মাইল থেকে মাতারিহাট ব্লকের রাঙালি বাজনা চৌপতি পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা পিচে চাদর উঠে বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ। রাস্তার বেশ কিছু জায়গায় পিচে চাদর উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে, ফলে বেরিয়ে পড়ছে কাঁটা পাথর। দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসী সহ নিত্য যাত্রীদের। সূত্রে খবর, 2023-24 আর্থিক বছরে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 17,19,247 টাকা। সংস্কারের অভাবে গোটা রাস্তায় পিচে চাদর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। রাস্তা ভাঙা কি বলবো, রাস্তা রিপেয়ারিং হচ্ছে না, রাস্তার কাজও তো ওইরকম হয়, কাজ যেভাবে ওইভাবে কাজ তো ভালো করতেছে না, না ওরা যেরকম করে ঢালাই করতেছে ওইরকম তো কাজ ভালো মনে করতেছে না। রাস্তাটা কবে থেকে ভাঙা? এই রাস্তা দিয়ে চলে বেশ কিছু ম্যাক্সিক্যাব ও অটো রিক্সা। পরিবহন কর্মীদের অভিযোগ, যাত্রী নিয়ে চলাচলে ভীষণ সমস্যায় পড়তে হয় তাদের, তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন পরিবহন কর্মীরা। দেখুন, সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল, তারপরে টেন্ডারের মাধ্যমে রাজ্য সরকার টেন্ডারের মাধ্যমে করেছে। সেখানে যিনি টেন্ডার নিয়েছেন তার নাম আমি জানি, গৌর সাহা। 5 বছরের এটার ওয়ারেন্টি থাকে, যেখানে যেখানে কাজ বাকি আছে প্রতি বছর করার নিয়ম, উনি করছেন কিনা জানি না। এবার যাই হোক, আমিও দেখলাম যে জায়গাটা অনেক জায়গায় ভেঙে গেছে, আমি আশা রাখবো গৌর সাহার সাথে যোগাযোগ করে যাতে অবিলম্বে সংস্কারটা করা যায়।